কি হচ্ছে যে এই যে বৃত্তর কেন্দ্র পি এই কেন্দ্র দিয়ে কিউ বৃত্ত যেটা রয়েছে সরি কেন্দ্রের যে বৃত্তটি রয়েছে তার পরিধির পয়েন্ট থাকবে একই কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পরিধির ওপর এই বৃত্তের কেন্দ্রবিন্দু কিউ থাকবে ওকে বোঝা গেল যে দুটি সমান বৃত্ত একটি অপরটির কেন্দ্রগামী এবং বৃত্ত দুটি পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে এখন এ বিন্দুগামী সরলরেখা বৃত্ত দুটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করে এটা যদি ছেদ করে তাহলে প্রমাণ করো যে যে ত্রিভুজ একটা বিসিডি পাওয়া যাচ্ছে সেই বিসিডি একটি সমবাহু ত্রিভুজ এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে তো প্রথমেই বলি সমবাহু ত্রিভুজ কি তার ডেফিনেশন নিশ্চয়ই দেওয়ার কোনো প্রয়োজন নেই তোমরা খুব ভালোভাবে জানো সমবাহু ত্রিভুজ কাকে বলে যা তিনটে বাহুর দৈর্ঘ্য সমান তিনটে কোণের মান সিক্সটি ডিগ্রি তো এটাকে আমাকে প্রমাণ করে দেখাতে হবে তো চলে এসো এই যে ছবিটা এখানে যে ব্ল্যাক ইংক দিয়ে যেটা আঁকা রয়েছে সেটা আমার হচ্ছে প্রদত্ত আর অঙ্কন সেকশনটা আমি রেড দিয়ে করেছি দেখতেই পাচ্ছ কি অঙ্কন করলাম এ পি যুক্ত করি এ কিউ যুক্ত করি বিপি যুক্ত করি বি কিউ যুক্ত করি আর পি কিউ যুক্ত করি ওকে এইবার এখানে দেখো প্রমাণ আচ্ছা প্রমাণটা লেখা হয়নি প্রমাণ প্রমাণ কি প্রমাণ এপি কিউ ত্রিভুজটা নিলাম আর বিপি কিউ ত্রিভুজটা নিলাম দুটো ত্রিভুজ নিচ্ছি দুটো ত্রিভুজের ক্ষেত্রে এপি ইকুয়ালস টু বিপি কারণ কি কারণ যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ তারা তো কখনো আলাদা হতে পারে না পি কেন্দ্র বিশিষ্ট যে বৃত্ত রয়েছে তার ব্যাসার্ধ দেখো এপি আর বিপি সেই কারণে এরা পরস্পরের দৈর্ঘ্য সমান ঠিক একই যুক্তি কাজে লাগিয়ে আমি বলতে পারি এ কিউ ইকুয়ালস টু বি কিউ কারণ কি কিউ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এরা দুজন হচ্ছে ব্যাসার্ধ আর দেখতেই পাচ্ছ পি কিউ হচ্ছে কি সাধারণ বাহু সেক্ষেত্রে হচ্ছে সাইড 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 এই ফর্মুলা কাজে লাগিয়ে আমি বলতে পারি ত্রিভুজ পি কিউ সর্বসম ত্রিভুজ পি কিউ এইটুকুতেই একটা কথা ক্লিয়ার যে এরা দুজনেই হচ্ছে কি সমবাহ ত্রিভুজ তাই তো এবার ত্রিভুজ যদি হয় এর অনুরূপ কোনগুলো কি হবে সমান হবে এবার সমবাহ ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত হয় সিক্সটি ডিগ্রি ডিগ্রি সেক্ষেত্রে অনুরূপ কোন কোনগুলো পাশাপাশি লিখে ইকুয়ালস টু দিয়ে দিয়ে সব সমান করেছি সিক্সটি দেখে নাও পি কিউ এর অনুরূপ কোন হচ্ছে কি কোন বিপি কিউ একই রকম ভাবে পিবি কিউ কিউ ইকুয়াজ টু হচ্ছে পি এ কিউ আর কে আর হচ্ছে পিকিউএ এই কোনটা কার সমান বি কিউবি এরা প্রত্যেকটার মান কত মান হচ্ছে সিক্সটি ডিগ্রি সেক্ষেত্রে আমি যে এইখানে যে কোনটা পাব একটু ভালো করে দেখবে এখানে এই কনসেপ্টটা কাজে লাগবে এখানে যে কোনটা পাচ্ছি ডাবল করে দিয়েছি অ্যাঙ্গেল এ পি বি এর ভ্যালু কত এপিভির ভ্যালু হচ্ছে এটা এটা তার মানে ওয়ান টোয়েন্টি ডিগ্রি এবার দেখো এই যে বৃত্তচাপ এর এখানে যে কোনটা কেন্দ্রে যে সম্মুখ কেন্দ্রস্থ কোন তৈরি হয়েছে এপিবি এর ভ্যালু ডাবল অ্যাঙ্গেল এ সি বি তাই তো কারণ হচ্ছে এসিবি হচ্ছে একটা একই এটা এটা সম্মুখ কেন্দ্রস্থ পরিদিষ্ট তো এতক্ষণ ধরে আমরা এটাই প্রমাণ করে দেখাচ্ছি যে মানে এই কনসেপ্টের উপর বেস করে অনেকগুলো প্রমাণ করেছি কি একই বৃত্তের ওপর বৃত্তাংশের উপর যদি আহ পরিদিষ্ট কোণ থাকে তার ভ্যালু কত হবে তার ভ্যালু হবে সম্মুখ কেন্দ্রস্থ কোণের অর্ধেক সুতরাং এসিবি এই অ্যাঙ্গেলটা আমি কত লিখছি হাফ অফ এপিবি এপি এর ভ্যালু পেয়েছি ওয়ান টোয়েন্টি তাহলে এসি এর ভ্যালু পেলাম কত সিক্সটি ডিগ্রি ক্লিয়ার একই রকম ভাবে যখন এদিকে কনসিডার করব এ কিউবি এ বি এটার ভ্যালুও দেখো একই রকম ভাবে ওয়ান টোয়েন্টি হলো আর এর ক্ষেত্রে কি হচ্ছে এই যে বৃত্তচাপ চাপ এপিবি এই বৃত্তচাপ চাপ এপিবি এর উপরে সম্মুখ কেন্দ্রস্থ কোণ তৈরি হচ্ছে এ কিউবি আর পরিদিষ্ট কোন হচ্ছে এ সুতরাং এডিবি কোলস টু হাফ অফ একইউ একই লজিক কাজে লাগাচ্ছি একবার এদিকেডটাকে আর একটা এদিকেটাকে তাহলে কি হলো হাফ অফ একইউ বি মানে হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে এটাও পেলাম সিক্সটি এটাও পেলাম সিক্সটি রইলো পরে বাকি অ্যাঙ্গেল সিবিডি তাহলে সিবিডির ভ্যালু কত হবে সিবিডির ভ্যালু আমরা কিভাবে বার করব। করবো ইকুয়ালস টু আমরা কি জানি কোন ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি সেই একশো আশি ডিগ্রি থেকে এই দুটো কোণের সমষ্টি বাদ দিলে কত পড়ে থাকে পড়ে থাকবে হচ্ছে ওয়ান এইটটি মাইনাস সিক্সটি প্লাস সিক্সটি দ্যাট ইজ সিক্সটি ওয়ান টোয়েন্টি ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইটি থেকে ওয়ান টোয়েন্টি বাদ দিলে হয় সিক্সটি অর্থাৎ প্রতিটা কোণের মান যখন সিক্সটি ডিগ্রি সেক্ষেত্রে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি যে এটা একটা সমবাহ ত্রিভুজ একমাত্র সমবাহ ত্রিভুজের ক্ষেত্রেই ত্রিভুজের তিনটি কোণের মান পরস্পরের সমান এবং সেটা সিক্সটি ডিগ্রি হয়ে থাকে তো আমরা এইভাবে এটাকে প্রমাণ করতে পারলাম যে বিসিডি ত্রিভুজ বিসিডি একটি সমবাহু ত্রিভুজ এই ত্রিভুজ এই যে কনসেপ্ট কনসেপ্টটা কিন্তু ভীষণ ভাইটাল যে কিভাবে আমরা প্রমাণটা করব। কারণ সমবাহু ত্রিভুজ প্রমাণ করতে বলা আছে বড় ত্রিভুজটা সেটা প্রমাণ করতে গেলাম কিভাবে ভেতরের ত্রিভুজগুলোকে আগে সমবাহু দেখিয়ে নিয়ে তার কোণের মান বার করে বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণের মানের যে সম্পর্ক তার উপর ভিত্তি করে প্রমাণটা করা আছে খুব ভালোভাবে দেখো এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রুফ একদম আমি যেভাবে লেখাচ্ছি প্রত্যেকটা আসে বলি অনেকগুলো ভিডিও আমার অলরেডি হয়ে গেছে যারা রেগুলার দেখো তাদের তো আর নতুন করে বলার কিছু নেই তোমরা একটা খাতা নিয়ে বসবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে আমি লেখাচ্ছি যেভাবে নোটেশন দিচ্ছি এইভাবে নোট ডাউন করে রাখবে আর যদি এমন কোনো কথা থাকে যেটা আমি জাস্ট বলে যাচ্ছি বোর্ডে লেখা তোমাদের সেটা জানা নেই তোমরা তাহলে সেই পয়েন্টটা নিজেদের মতন করে খাতায় নোট ডাউন করে নেবে যাতে ভবিষ্যতে পড়ার সময় কোনো রকম অসুবিধা না হয় আর যদি কোনো রকম অসুবিধা থাকে যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি ডাউট ক্লিয়ার ক্লাস ক্লাস নিয়ে সেটা আপলোড করে ওকে ভালো লাগলে একটু লাইক করো একটু বেশি করে শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো এই চ্যানেলে যেমন এক্সারসাইজ আসছে সেরকম যত ইম্পর্টেন্ট মাধ্যমিক রিলেটেড কোয়েশ্চেন আছে একটা একটা করে এখানে আসবে যখনই কোনো নিউ ভিডিও আমি আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর হ্যাঁ আমার এই চ্যানেল একেবারে ফ্রি অফ কস্ট এর জন্য কোনো সাবস্ক্রিপশন চার্জেস নেই তোমরা জাস্ট বাড়িতে বসে সুন্দরভাবে যাতে ম্যাথমেটিক্সটাকে শিখতে পারো তারই জন্য আমার এই চ্যানেল সো প্লিজ তোমরা একটু পড়তে থাকো তাহলেই হবে কারণ এটা ম্যাথমেটিক্স এটা ভীষণভাবে একটা প্র্যাকটিসের দরকার শুধুমাত্র দেখে বেরিয়ে গেলে হবে না হ্যাঁ তখন কাজ হবে যদি তোমার ভীষণভাবে প্র্যাকটিস করা থাকে তোমার অঙ্ক করতে ইচ্ছা করছে না তুমি একবার দেখে নিলে তোমার রিভিশন হয়ে যাবে কিন্তু প্রথম যারা দেখছো তারা কিন্তু অবশ্যই দুটো খাতা নিয়ে বসবে একটি খাতায় পুরোটা তুমি নোট ডাউন করো যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি আরেকটি খাতায় না দেখে শুধুমাত্র কোশ্চেনটা নিয়ে তোমরা প্র্যাকটিস করতে থাকো দেখো কতটা লিখতে পারছো কোথায় আটকাচ্ছে জিওমেট্রি পুরোটাই লজিকের ওপর দাঁড়িয়ে আছে কোনো মুখস্থের জিনিস নেই মুখস্থ করে জিওমেট্রি হয় না তোমরা লজিক ক্লিয়ার করে পড়তে থাকো কনসেপ্ট ঠিক রাখো তাহলেই আনসার করতে পারবে আর এই কোয়েশ্চেনগুলো দেওয়া আছে মানে এখান থেকেই যে পরীক্ষায় আসবে এরকম কোনো ব্যাপার নেই কিভাবে আমি প্রমাণ করছি কিভাবে ছবি আঁকছি এগুলো কিন্তু আমি যে এক্সট্রা যে ছবিগুলো যে কিভাবে আঁকতে হয় বেশ কয়েকটা আমি দেখিয়ে দিয়েছি যদি তোমাদের আর কোনো রকম কোয়ারি থাকে আমাকে একটু কমেন্ট করে জানাবে আমি উপপাদ্যের যে এক্সট্রা জিওমেট্রিক যে ছবি কিভাবে আঁকতে হয় তার একটা আলাদা ক্লাস নিয়ে দেখিয়ে দেবো কারণ জিওমেট্রির যখন ছবিটা ঠিকভাবে আঁকা হবে তখনই প্রমাণটা সহজ হয়ে উঠবে না হলে প্রমাণ করতে অনেক সময় অসুবিধা হয় ওকে আজকের জন্য ক্লাস এইটুকুই নেক্সট ডে আমরা নেক্সট কোয়েশ্চেন আলোচনা করব থ্যাংক ইউ ফর ওয়াচিং